নামাজে থাকাকালীন কারো মনে সন্দেহ জাগে কত রাকাত হলো, রাকাত ভুলে ছুটে যায়নি তো, কিংবা নামাজের পরেও সন্দেহ জাগতে পারে রাকাত পূর্ণ হয়েছে নাকি হয়নি। নামাজের রাকাত সংখ্যায় সন্দেহ হলে কি করবেন? নামাজ পড়ার সময় রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে এবং এই সন্দেহ প্রথমবারের মতো হলে ওই নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ পুনরায় পড়া আবশ্যক। নামাজে সালাম ফেরানোর পর যদি রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় তবে তার নামাজ বাতিল হয়ে যাবে। কারো যদি নামাজের উপর দৃঢ় বিশ্বাস হয় যে কিছু রাকাত পড়া হয়নি এবং যদি নামাজ পরিপন্থী কোনো কাজ না হয়ে থাকে তাহলে ছুটে যাওয়া রাকাত পড়ে নেবে, যদি নামাজ পরিপন্থী কোনো কাজ হয়ে যায় তাহলে ওই নামাজ পুনরায় পড়বে। যে ব্যক্তি প্রায় সময় সন্দেহ হয় এবং সন্দেহ তার অভ্যাসে পরিণত হয়েছে তবে যেদিক তার মন বেশি যায় সেটার উপর আমল করবে, যদি সব বিষয়ে ধারণা সমান হয় তবে কমটির উপর আমল করবে এবং প্রতি রাকাতে নামাজের শেষ মনে করে বসবে এবং শেষে সিজদায়ে সাহু করবে। তিন রাকাত পড়া হয়েছে নাকি চার রাকাত সে ব্যাপারে সন্দেহ হলে তিন রাকাত মনে করে চতুর্থ রাকাত পড়বে, এরপর শেষে সিজদায়ে সাহু করবে।